রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউক্রেনের কাছ থেকে দখল করা চারটি অঞ্চল খেরসন, জাপোরিজিয়া, ডোনেস্ক ও লুহানস্ককে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন পুতিন। এ সময় তিনি ইউক্রেনকে সামরিক পদক্ষেপ বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। They have chosen to be with their people, to be with the motherland, to live its destiny. এরপরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ঘটনার প্রতিবাদে নিন্দা প্রস্তাব উত্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আলবেনিয়া। তবে এই প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। এদিকে রাশিয়ার কৌশলগত অংশীদার চীন ও ভারত সহ চারটি দেশ এ প্রস্তাবে ভোট থেকে বিরত থেকেছে বলে জানা যায়। তবে কিয়েভ জানিয়েছে, চার অঞ্চলকে সংযুক্ত করা রাশিয়ার সিদ্ধান্ত আলোচনার সম্ভাবনাকে ধ্বংস করেছে। এদিকে রাশিয়া সমরাস্ত্র শিল্প কমপ্লেক্স ছাড়াও দুটি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, আর্থিক খাতের তিনজন প্রধান নেতা, কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য ও রুশ আইনসভার 278 জন সদস্যকে নিষেধাজ্ঞার আওতায় রেখেছে যুক্তরাষ্ট্র। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।